হ্যালো মাই অল বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানুয়ারি মাসে 2024 সালের এই ফার্স্ট হচ্ছে একদম ডেলি ব্লগ স্টার্ট করে দিয়েছি সন্ধ্যাবেলা থেকে। এখন বাজে হচ্ছে 7টা মতো, ছেলে বেরিয়ে গেছে স্কুল থেকে এসে ক্যারাটে ক্লাসে, কারণ স্কুল স্টার্ট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা রেজাল্টটা বেরোবে বলেও যাচ্ছিল সেটা বলেছিলাম, বাট কী হয়েছে তোমাদের সঙ্গে জানানো হয়নি। ও পাশ করেছে, সব বিষয়ে পাশ করেছে, খুব ভালো বলবো না বাট সব বিষয়ে পাশ করেছে, এটা আমার কাছে অনেক বড় জিনিস, কারণ এবছর পড়ার খুব একটা চান্স পায়নি ও পারিবারিক কিছু কারণে। সে যাই হোক, সব বিষয়ে পাশ করে ওর হয়ে গেছে ক্লাস 9। এবার কোনোরকমে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটা দিক, ব্যাস তারপরে আমার শান্তি, তারপরে একটা ভালো দিক যেটা ও চুজ করবে সেদিকেই ওকে দেওয়া হবে। যাই হোক, ও এখন ক্যারাটে ক্লাস গেছে, সেটা হচ্ছে মেন কথা। আর আমি চলে এসেছি রুটি করতে, বছরের প্রথম রুটি আমি করছি, কিন্তু যেন সারা বছর করতে না হয় সেটাই প্রে করি, কারণ রুটি করতে আমার একদম ভালো লাগে না, তোমরা সবাই জানো। তাই রুটিটা করছি, আর কী করবো ভাবছিলাম, তা ভাবলাম শীতকালে একটু গরম গরম আলুর দম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, লুচি করলেও ভালো লাগতো, বাট আমার বর রাত্রিবেলা লুচি খেতে খুব একটা পছন্দ করে না, তেলে নাকি খুব ভালো লাগে না, সকালবেলা খেলেও 2-4টে খায়, তার বেশি খায় না। আমার খুব ভালো লাগে কিন্তু ও যেহেতু খাবে না, তাই একজন লুচি একজন রুটি করবো, তাই না করে একেবারে একটুখানি পাতলা পাতলা করে যেরকম পরোটা আমি বানাই ওরকম বানানো শুরু করেছি, জাস্ট মেখেছি। আর এ দেখো লেচি করা হয়ে গেছে, এবার বেলবো, বেলে করে নেবো। একদমই সব কথা বলে দিয়েছি সবাইকে মুখোমুখি, ফেস টু ফেস আমি বলছি হ্যাপি নিউ ইয়ার, আর মেরি ক্রিসমাস তো হয়েই গেছে। আমার ক্রিসমাসের আর নিউ ইয়ারের ব্লগটা আমি দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে যদি না থাকো তাহলে প্লিজ দেখো, আর দেখে একটা করে লাইক কমেন্টস করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি নতুন যারা দেখছো তারা যদি কিছু একটু ভালো থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, এটাই চাই। সারাটা বছর এবার তোমাদেরকে আবার ব্লগ করে করে দেবো আর জ্বালাবো, তা প্লিজ একটু সহ্য করো, টলারেট করো। আজকে ক্যামেরাটা সন্ধ্যাবেলাই করছি, বাট সেরকম একটা খারাপ দেখাচ্ছে না, কেন কে জানে। নতুন বছরে আমার ফোনটাও ক্যামেরাটা আমার গিফট দিল নাকি, এটা যে ব্লগটা করবো ভালো করে হোক, তাই জন্য যাই হোক ফোনটাকেও থ্যাংক ইউ বললাম। তো চলো হ্যাপি নিউ ইয়ার উইশ করে আবার নতুন রুটি করা শুরু করে দিই, নতুন রুটি না রুটি করা শুরু করে দিই। ইয়ো জানিও, আমার ভালো লাগবে। যারা আমাকে সাবস্ক্রাইব করো, যারা আমার ব্লগ দেখো তারা প্লিজ কমিউনিকেট করো, ভালো লাগবে। আমি কোনোদিনই দেখিনি খুব একজন কেউ কমিউনিকেট করেছে। হ্যাঁ শর্টস করি, সেগুলোতে অনেকেই কমেন্টস করে, আর সবাইকে আমি রিপ্লাই দিই। যারা যারা আমার ব্লগেও কমেন্টস করবে আমি সবাইকে রিপ্লাই দেবো, প্লিজ কমেন্টসে রিপ্লাই করো, এই সরি প্লিজ কমেন্টস করো যে নিউ ইয়ারটা তোমাদের কীরকম কী কাটলো, কোথায় গেলে, কী ঘুরলে, বা বাড়িতেই বা কী এমন রান্না করলে, যারা মেয়েরা আছো তারা, বাচ্চা কাচ্চাদের থাকে যাদের বাচ্চা আছে তারা কীভাবে কাটালে, কোথায় সেলিব্রেট করলে, প্লিজ জানিও, আমার ভালো লাগবে। আমাদের তো যেহেতু ঘরেতেই সব হবে, হয় ক্রিসমাসে কেক বলো নিউ ইয়ার বলো, চার্জ করাটাই আমাদের সবথেকে বেশি মেন, সেটা করা আর বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কাটানোর সময়টা সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওটা আমরা খুব ভালো মতো এনজয় করেছি এবছর, প্রতি বছরই করি বাট এবছর এনজয়মেন্টটা আরও ভালো হয়েছে। 25 তারিখেও খুব আনন্দ করেছি, আর নতুন বছরের 31 তারিখ রাতেও করেছি, আর 1 তারিখেও করেছি। আশা করছি সারাটা বছর ভালো যাবে, পরিবারের সঙ্গে এভাবেই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবো সবার সাথে, এটাই প্রে করি সবসময়। কারণ যাই হয়ে যাক না কেন পরিবার একটা এমন জিনিস, সবসময় পাশে থাকে সাথে থাকে, সেটাই তোমাদের সকলের জন্য সেটাই প্রার্থনা করি, সকলে যেন শান্তিতে সুখে থাকতে পারো সারাটা বছর। যার জীবনে যত কষ্ট আছে, যার জীবনে যত চাওয়া পাওয়া আছে সব যেন এই বছরে পূর্ণ হয়ে যায়। আর আমার বর আমাকে নিউ ইয়ারে একটা ম্যাকের লিপস্টিক গিফট করেছে, মানে আমার স্বপ্ন,
খুব শখ ছিল একটা ম্যাটে লিপস্টিক ইউজ করবো, সেটা করেছে। এখন ডিউটি করছি বলে দেখাতে পারছি না, বাট ডিউটিটা হয়ে গেলে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো। কালারটা ভীষণ সুন্দর, ডিউটিটা করে নি, ডিউটিগুলো পুড়ে যাচ্ছে। এটা আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার টমেটো কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, ধনে পাতাটা রেখেছি কুচাবো বলে। আর তাড়াতাড়ি করে প্রেশার টেশারগুলো ফেলে নিচ্ছি, নিয়ে ঝটঝট করে আলুর দমটা বানাবো, কারণ বর তো কাজে আছে, ও একটু রাত করে ফিরবে, আর ছেলে গেছে পড়তে, আমি একাই আছি, তাড়াহুড়ো করছি, কারণ একটা সিরিজ দেখছি, সিরিজটা দেখতে দেখতে উঠে এসেছিলাম এগুলো করার জন্য, তা মনটা ওই দিকেই পড়ে আছে, তাই ঝটঝট করে ভাবছি আলুর দমটা বানিয়ে নিয়ে গিয়ে আবার দেখতে শুরু করে দিই। তা চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কীভাবে আলুর দমটা বানাই, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। যে আলুর দমটা আমি আজকে বানাবো এটা তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি। এই আলুর দমটা আসলে জানি না কি নাম, বাট নেপালি আলুর দম বলেই আমি জানি, কারণ আমার শাশুড়ির কাছ থেকে আলুর দমটা আমার শেখা। দেখো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম তেলে, আর টমেটো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে কুচাবো, টমেটো একটু বেশি করে দেবো, আর ঝালটা দিয়ে স্বাদ অনুযায়ী খাবে। দিয়ে ভালো করে একটা ফ্রাই করতে হবে, কোনো মশলা পেঁয়াজ আদা রসুন কিচ্ছু লাগে না, কিছু কড়াইশুঁটি ছিল সেটা তাই জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে তাড়াতাড়ি করে এবার এটাকে কষাবো, তারপরে দিলাম একটু হলুদ, সামান্য একটু লঙ্কা আর নুন দেবো, দিয়ে ভালো করে টমেটোটা একদম ম্যাশ হওয়া অবধি সুন্দর করে কষাবো। তারপরে আলু ঠালু দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো ড্রাই করে নামাবো, কারণ সেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে তাই জন্য। তা আমার আলুর দমটা রেডি হয়ে গেছে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ, নামিয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে সব কিছু হওয়ার পর একটা সুন্দর ম্যাজিক ট্রিক শেয়ার করবো আমি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বোকামি লাগলেও একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। আর এই দেখো, এই হচ্ছে আমার নোংরা একদম ঘাটা রান্নাঘর, আর এই দেখো পুরো ক্লিন, কিরম ম্যাজিক দেখালাম বলো, দেখছো? রুটি আলুর দম সব হয়ে গেছে, বাসন মাজা ঠাজা সব কমপ্লিট, পুরো পরিষ্কার করে দিয়েছি, দাঁড়াও দেখাই কিরম করে দেখাই, গ্যাস ট্যাস পুরো পরিষ্কার। এখানে আছে হচ্ছে আমার রুটি আলুর দম পুরো ক্লিন। ডান, এবার একটু বসে সিরিজ দেখব, নতুন সিরিজ বেরিয়েছে সেটা দেখতে হবে, হাঁপিয়েও গেছি খুব। চলো যাই তাহলে, একটু বসে রেস্ট নিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কিন্তু শেষ করব না, কালকে সকাল থেকে আবার একটু করব, কারণ বেশিক্ষণ হয়নি তাই জন্য। যাই হোক, আজকে রাতের মতো গুড নাইট বলছি, বাই, টাটা। এয়ারপোর্টে পৌঁছে একটা ফোন করে দেবে। ওকে, বাই বাই, বাই, টাটা। ওকে, হ্যালো এভরিওয়ান, এখন বিকেল হয়ে গেছে, নেক্সট দিন, কালকে তো সন্ধ্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কালকে বলা হয়নি, আমার বর গেছে বোম্বেতে, রিলায়েন্সের হয়ে একটা ক্রিকেট খেলার আয়োজন হয়েছে সেটার জন্য গেছে, আজকে সকালেই গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি ক্লিপটা, ও ফিরবে কালকে মাঝরাতে। তা এখন বাড়িতে আমি আর ছেলেই আছি, আছে এমনিও ফ্যামিলির সবাই আছে, ভাসুর দেয় ও শাশুড়ি সবাই আছে, বাট ঘরে আমার ঘরে ও আর আমি আছি এখন। ও সন্ধ্যাবেলা পড়তে যাবে, তারপর তো একাই থাকবো। তা বোম্বেতে গিয়ে ক্রিকেট খেলাটা বলেছি শ্যুট করতে, কী কী হবে যদি ক্লিপ করে নিয়ে আসে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন কাপড় কেচেছিলাম, সেগুলো সব মেলেছিলাম, তুলেও নিয়ে এসেছি, দেখো সুন্দর ব্যাকে হাঁটছি। আর এখানে একটু শুয়েছিলাম দুপুরবেলা, ছেলে আর আমি, সেটাকে তুলে রেখেছি, আর এই যে কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি সেটাকে ভাঁজ করব, আর বাসনকোসন গোছাবো। বাসনকোসন গুছিয়ে নিয়ে তারপরে চা করব, চা খাবো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে, হাউস কোটটা পরবো। তো চলো কাজগুলো সেরে নি ঝট করে, সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে দেখতে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর কি বলবো আর, এখন একা একা, রোজই বড় অফিসে যায় ফেরে রাত্রিবেলা করে, বাট আজকে যেন মনে হচ্ছে কত একা, ওর না থাকলে যেন ভালো লাগে না আমার, কিছুই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কাজের ক্ষেত্রে যেতেই হয়। এই খেলাটাও কাজের ক্ষেত্রেই গেছে, রিলায়েন্স প্রতি বছরই একটা এরকম খেলার আয়োজন করে ক্রিকেটের, সেটার জন্য বোম্বে গেছে। যাই হোক, ও আনন্দ করুক, আমি একটু কষ্ট পাই, ফিরলে তারপরে আমরাও আনন্দ করব। ও ফিরলেই আবার যাবো ছেলের বই খাতা কিনতে কলেজ স্ট্রিট, যাবো যখন তোমাদের সাথে নিয়ে যাব। তো এখন কেমন তো কাজটা সারি, বাই।
দেখতেই পাচ্ছ সমস্ত ক্রিসমাসের যা সাজিয়েছিলাম সব ফুলে ফেলেছি, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে, নিউ ইয়ার এসে গেছে, তাই সব কাগজ টাগজ যা লাগানো ছিল, ক্রিসমাস ট্রি যেগুলো লাগানো ছিল সব খুলে ফেলেছি, টনিক লাইটও সব খুলে ফেলেছি। এবার নর্মাল যেরকম কাটছে সেরকমই আশা করছি নিউ ইয়ারটা, নতুন বছরটা খুব ভালো কাটবে আমার সাথে তোমাদেরও। ছেলে বসে পড়ছিল, তার চার্চ থেকে ফোন এসছে, ওর 7 তারিখ সানডে একটা বাড়ুইপুরে একটা কিছু গেট টুগেদার আছে, তা সেখানের জন্য কিছু ফাংশন হবে, তা সেখানে কিছু রিহার্সাল দেওয়ার জন্য ফোন এসেছিলো, তাও চলে গেছে ওখানে। ও ফিরে তারপর একটু টিফিন করবে, করে আবার পড়তে যাবে, তা আমিও তাই জন্য চা টা খাইনি। ও আসলে একেবারে ওকেও খেতে দেবো, আর নিজেও একটু চা বিস্কুট খাবো। রাতে রান্না কিছু করার নেই, করা আছে সকালে, তা আমি শুধু দুটো রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ছেলের জন্য ভাত করা আছে, আজকে ওকে ভাতই দিয়ে দেবো। তা এইটুকু কথাই এখন থাক, আজকে এখন কোনো আর কাজ নেই, বসে বসে বরকে মিস করছি। ও ফ্লাইটে উঠে গেছে, ফোন করেছিল, ওর নামতে নামতে 8:30 বেজে যাবে, নেমে ফোন করবে বলেছে। তা ঠিক আছে, সকালবেলা বললো 6:30 পৌঁছাতে হবে, যে মাঠে খেলা হবে সেটা সকাল 6:30 পৌঁছাতে হবে, আর ওদের হোটেল রুম থেকে ওটা পৌঁছাতেই প্রায় 45 মিনিট টাইম লাগে, তার মানে কত সকালে উঠতে হবে। তাই বললাম যে ফোন করে দেবো, তোমাকে জাগিয়ে দেবো, নাহলে যদি ঘুম না ভাঙে তখন আরেক মুশকিল। যদিও অনেক ফ্রেন্ডসরা আছে একসঙ্গে, তারা উঠবে যখন ও উঠে পড়বে আশা করছি, বউ সাথে থাকলেই তখন ঢিলেমি লাগে, একসঙ্গে থাকলে তখন জানে যে বউ ঠিক উঠিয়ে দেবে, বাট একা থাকলে তখন ঠিক দায়িত্ব করে উঠে পড়ে। তা এখন বসে আছি, একটু টিভি দেখব, সাথে থাকো। দেখো তোমাদের কালকে বলছিলাম না সন্ধ্যাবেলা বর নিউ ইয়ারে একটা ম্যাকের লিপস্টিক গিফট করেছে, এই দেখো কইটুকুনি, দেখো ছোট হলে কি হবে, দামটা ঠিক ততটাই বড়। বাবা আমার কাছে তো পুরো স্বপ্ন ছিল একটা ম্যাকের লিপস্টিক ইউজ করবো, এনে দেওয়ার পরে মনে হচ্ছে শুধু যত্ন করে তুলেই রেখে দিই, ইউজ আর করবো না। বর বলছে এরকম কঞ্জুসামি করো না, মাখো মানে ইউজ করো, লাগাও, আমি আবার এনে দেবো যখন আমার সামর্থ্য আবার হবে, আমি ফের এনে দেবো তোমাকে। দাদা তোমাদের কালারটা দেখাই, হ্যাঁ দেখো, বার্গেন্ডি ঠিক বলবো না, ও ধোঁয়া ধোঁয়া লাগছে কারণ ধোঁয়া দিয়েছি, তাই ধোঁয়া দিয়েছি মানে ধুনো দিয়েছি। দেখো বার্গেন্ডি ঠিক না, এটা এই সরি বার্গেন্ডির মতোই কালারটা, কিন্তু পুরো বার্গেন্ডি নয়, খুব সুন্দর কালারটা, আমি একটুও নষ্ট করতে চাই না, সেই জন্য অল্প একটু লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরাও আমাকে পাগল ভাববে হয়তো, যে বাবা কী রে বাবা, খুব সুন্দর কালারটা, যেদিন পরবো সেদিনকে তোমাদের দেখাবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রার্থনা করো যেন আমার পুরো পরিবার ভালো থাকে। গুড নাইট, বাই।